हेलो गाइस अस्सलामु आलैकुम वेलकम माय चैनल खामार अब्दुर रहमान यूट्यूब चैनल बंधुरा आज के भिडियोते आमि आपनादेरके जानाबो फार्मी मुरगिर ठंडा लागार किछु लक्षण। आज के भिडियोते आमि आपनादेरके जानाबो बंधुरा आपनारा जारा नतुन करे फार्मी मुरगि पालन करतेछेन आपनादेर किन्तु एइ जिनिसगुलो जाना दरकार, कारण मुरगिर कखन किभाबे এই লক্ষণগুলো দেখা যায়। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের জানা দরকার। আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা ওষুধ ব্যবহার করতে পারবেন না। যদি আপনার মুরগি ঠান্ডা লেগে থাকে আপনি যদি না জানেন ওষুধ ব্যবহার করতে পারবেন এবং কি আপনার মুরগিটা দেখতে পারবেন এক পর্যায়ে মারা যায়। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনার মুরগি কি সুস্থ আছে নাকি অসুস্থ। আমি আপনাদেরকে যে জিনিসগুলো জানাবো এই জিনিসগুলো আপনি আপনার বাড়িতে দেখবেন আপনার মুরগিগুলোর মাধ্যমে। যদি আপনি দেখেন এগুলো আছে তাহলে ধরে নেবেন আপনার মুরগি 100% অসুস্থ, আর যদি না থাকে তাহলে একদম সুস্থ। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা তো আমরা প্রথমে যে লক্ষণটি জানবো এটি হচ্ছে আপনার ঠান্ডার লক্ষণ। ঠান্ডার লক্ষণের মধ্যে আমরা প্রথমে যে একটি কারণটি জানাবো এটি আমরা প্রথমে জানবো। প্রথমে একটি কারণ, এই কারণটি সবারই জানা দরকার এবং আমার মনে হয় অনেকেই জানেন এই কারণটি। তো আমি বলছি বন্ধুরা, প্রথমের এই কারণটি হচ্ছে আমাদের মুরগি হাত চাইবে। ঠিক আছে, হাঁচি দিবে। আপনারা দেখতে পারবেন আপনারা সন্ধ্যার দিকে মুরগির ফার্মে যে সময় লাইটটা নিভে রাখবেন, নিভে রাখার পর দেখবেন যে সময় মুরগিগুলো একদম নীরব থাকে ওই সময় আপনি ফার্মের সাইডে আস্তে আস্তে গিয়ে দেখতে পারবেন মুরগিগুলো হাঁচি দিতেছে। ঠিক আছে, হাঁচি দিতেছে। যদি ওই এইরকম হাঁচি দেয় আপনার মুরগি তাহলে ধরে নেবেন আপনার মুরগির 100% ঠান্ডা। তারপর আরও কিছু লক্ষণ জানাবো, এটা আমি আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি, আপনার ভালো করে শুনুন। প্রথমেই লক্ষণটি এটা আপনি কখন দেখবেন, এটা হচ্ছে আপনার মাগরিবের পর। ঠিক আছে, মাগরিবের পর আপনারা ফার্মের লাইটটি নিভে দিবেন। ফার্মের লাইটটি নিভে দেওয়ার পর 10 থেকে 20 মিনিট পর আপনি ফার্মের সাইডে যাবেন আস্তে আস্তে, যাতে মুরগিগুলো ভয় না পায়। ওই সময় আপনি গিয়ে দেখতে পারবেন যে আপনার মুরগিগুলো হাঁচি দিতেছে। ঠিক আছে, যদি হাঁচি দেয় তাহলে ধরে নেবেন ঠান্ডা, আর না দিলে আপনার মুরগিগুলো সুস্থ। তারপর যে লক্ষণটি দিচ্ছে আমরা মুরগির নাক দেখে বুঝবো। ঠিক আছে, মুরগির নাক দেখে বন্ধুরা আপনি যদি দেখেন আপনার মুরগির নাক দিয়ে পানি বাড়িতেছে, হ্যাঁ, তো এরকম যদি আপনার মুরগির নাক দিয়ে বাড়ি থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার মুরগির ঠান্ডা। ঠিক আছে, তারপর যে টি দিচ্ছে আমাদের মুরগির পায়খানা দেখে। ঠিক আছে, আমাদের মুরগিকে যদি চুনা পায়খানা থাকে, হ্যাঁ, তাহলে আমাদের মুরগি ঠান্ডা হবে। এবং শুধু চুনা পায়খানা, ঠিক আছে, শুধু চুনা পায়খানা আপনার পায়খানা থেকে কিন্তু আরও অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, এর মধ্যে আমি আপনাদেরকে যেই মেনগুলো এটি বলে দিচ্ছি। 1 নম্বরে দেখতে পারবেন যদি চুনা পায়খানা হয় তাহলে অসুখ, হ্যাঁ, আপনার যদি সবুজ পায়খানা হয় তাহলে অসুখ, আবার কিরমিরি হলে এটাও কিন্তু অসুখ, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কিন্তু পায়খানা রয়েছে। তো আপনি এর মধ্যে থেকে আপনি যদি মুরগির চুনা পায়খানা হয় ঠান্ডা। ঠিক আছে, একদম ঠান্ডা আপনার মুরগির। তো শুধু চুনা পায়খানা কিন্তু এটা কিন্তু আপনার সুস্থ মুরগিরও হয়ে থাকে। ঠিক আছে, তো চুনা পায়খানা এটা আপনাকে ভালো করে বুঝে তারপর বলতে হবে যে মুরগিটা ঠান্ডা। ঠিক আছে, তো আমি কিছু বলে দিলাম। তো আপনারা যদি এরকম দেখেন আপনার মুরগির এরকম লক্ষণ আছে তাহলে ধরেই মেনে আপনার মুরগি একদম ঠান্ডা। ঠিক আছে, তাহলে আপনারা জলদি ডাক্তারের সাথে আলাপ করে তারপর আপনি এটার মধ্যে ওষুধ ব্যবহার করবেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানার জন্য চেষ্টা করেছি ঠান্ডা লাগার কিছু লক্ষণ। তো এই লক্ষণগুলি যদি দেখেন আপনার মুরগির আছে তাহলে আপনি ধরে নেবেন আপনার মুরগি একদম ঠান্ডা। বন্ধুরা আপনারা যদি এরকম ভিডিও চান যে ঠান্ডা লাগলে আমরা কী ওষুধ ব্যবহার করবো, কী ওষুধ ব্যবহার করলে অতি শীঘ্রই ভালো হয়ে যাবে, অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে, এরকম ভিডিও যদি আপনারা চান অবশ্যই আমি সামনে দিব। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি দেখে কিছু শিখতে পারেন তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা অন্য মানুষ দেখে যাতে কিছু শিখতে পারে। বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।